এবার বিলাসবহুল গাড়ি কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এখন কোন ব্র্যান্ডের সেই গাড়ি, সে গাড়ির দামি বা কত, সে বিষয়ে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও নতুন গাড়ি কিনেছেন। মার্সিডিজ বেঞ্জ সিএল 2020 মডেলের সাদা রঙের বিলাসবহুল গাড়িটি কিনতে ফারিয়াকে গুনতে হয়েছে 85 লাখ টাকা। গেল বৃহস্পতিবার 18 মার্চ সোশ্যাল মিডিয়ায় গাড়িটির সঙ্গে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন এ নায়িকা। আর এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ওয়েলকাম হোম বেবি। নিজের শখ পূরণে কোনো প্রকার ছাড় দেন না নুসরাত ফারিয়া। এর আগে গত বছরের মার্চে টয়োটা CHR মডেলের নতুন একটি গাড়ি কিনেছিলেন ফারিয়া। নীল রঙের ওই গাড়িটির সামনে দাঁড়িয়ে হাসি মুখে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি, আর লিখেছিলেন, নিউ রাইড, এখানে শেষ নয়। টয়োটা কেনার আগে অডি A3 মডেলের একটি গাড়ি ব্যবহার করতেন তিনি। বর্তমানে সব মিলিয়ে তিনি চারটি গাড়ির মালিক। তো বন্ধুরা, নুসরাত ফারিয়ার এই বিলাসবহুল গাড়ি কেনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা।